আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব জয়েন্টের বাত ব্যথার বা সন্ধিস্থানে প্রচণ্ড ব্যথার জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। এই জয়েন্টের বাত ব্যথা প্রধানতই হয়ে থাকে আঘাত লাগার কারণে। যে কোনো সময় যে কোনো বয়সে আঘাত লেগে তৎক্ষণাৎ তেমন ব্যথা অনুভব না হলেও যখন বয়স বাড়ে ধীরে ধীরে পূর্ণ আঘাতটি তার জয়েন্টের মধ্যে পরবর্তীতে প্রচণ্ড আকারে বাত ব্যথা দেখা দেয়। তাছাড়া অতিরিক্ত ঠান্ডার মধ্যে থাকা, পানির মধ্যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কাজ করা, ভারী জিনিস ওঠানামা করানো বা অতিরিক্ত পরিশ্রম করা এবং জেনেটিক্যাল প্রবলেমের কারণে এই জয়েন্টের বাত ব্যথা হয়ে থাকে। এবং এই জয়েন্টের মধ্যে হাড়ের ক্ষয় আছে, হাঁটুর মধ্যে ক্ষয় হয় জয়েন্টের, মেরুদণ্ডের জয়েন্টের মধ্যে এই কোমরের বা মেরুদণ্ডের মধ্যে হাড়ের ক্ষয়, নানা বিধ কারণে এই জয়েন্টের মধ্যে আমাদের বাত ব্যথা হয়ে থাকে। এই জয়েন্টের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ডাক্তার রেকওয়েগের আর নাম্বার 73। এই আর নাম্বার 73 আপনার পায়ের হাঁটুর জয়েন্টে ব্যথা হোক, আঙ্গুলের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে ব্যথা হোক, মেরুদণ্ডের জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রচণ্ড ব্যথায় আপনি নড়াচড়া করতে পারেন না, আড়ষ্টতা দেখা দেয়, গাউটের মতন অবস্থা, অনেকের হাতের বা জয়েন্টের পায়ের আঙ্গুলের মধ্যে ফুলে যায় ব্যথা, সে নাড়তে চাপতে পারে না, প্যারালাইসিসের মতন অবস্থা এবং শক্ত হয়ে যাওয়া, হাতটা উঁচু করবে সেই উঁচু পর্যন্ত করতে পারে না, এখানে কাদের জয়েন্টের মধ্যে প্রচণ্ড ব্যথা, হাতের কুনইতে ব্যথা, হাত সুজু করতে পারে না, বয়স বাড়ার সাথে সাথে হাড়ের কার্যক্ষমতা শক্তি কমে আসে, তখন এই বিষ ব্যথা আরও বেড়ে যায়। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে ইউরিক অ্যাসিডের মাত্রা ধিক্ষতাও বেড়ে যাওয়ার ফলে এই অস্টিও আর্থাইটিস বা রিমাটয়েডের সমস্যা হয়ে থাকে। এই বাত ব্যথা ও পরিত্রাণের জন্য ডাক্তার রেকওয়েগের আর নাম্বার 73 অত্যন্ত জাদুকরী কার্যকরী সুপার একটি ওষুধ। আপনার জয়েন্টে যে প্রকার ব্যথাই হোক, আঘাতজনিত ব্যথা, বাত ব্যথা, অস্টিও আর্থাইটিস, তা থেকে পরিত্রাণের জন্য ডাক্তার রেকওয়েগের আর নাম্বার 73 বড়দের ক্ষেত্রে 10-15 ফুটা ঔষধ, ছোটদের ক্ষেত্রে অর্ধমাত্রা, এবং শুরুর দিকে এই মেডিসিনটি 10-15 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে 4-6 বার সেবন করতে হবে এবং 2-3 সপ্তাহ চিকিৎসার পরে এই মেডিসিনটি এই 10-15 ফোঁটা ওষুধই দিনে 2-3 বার সেবন করতে হবে আরও কিছুদিন। তাহলে আপনার দীর্ঘদিনের এই জয়েন্টে যেই বাত ব্যথাগুলো আছে, প্রচণ্ড ব্যথা, আপনি লড়তে চড়তে পারেন না, কোমর ব্যথা বা হাঁটতে পারেন না, ঘাড় নাড়াতেও কষ্ট, ঘাড়ের জয়েন্টের মধ্যে প্রচণ্ড ব্যথা, তা থেকে পরিত্রাণের জন্য, আরোগ্য লাভ করার জন্য এই মেডিসিনটির কোনো তুলনাই হয় না। ডাক্তার রেকওয়েগের আর নাম্বার 73 আপনার জয়েন্টের বাত ব্যথার জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কেননা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো সাইড এফেক্ট নেই। আপনি নির্দ্বিধায় এই ওষুধটি সেবন করলে, দীর্ঘদিন সেবন করলেও কোনো সমস্যা হবে না, কেননা ব্যথার ওষুধ খেলে পরে আপনার কিডনিতে সমস্যা হয়, কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং অনেকের হার্টের সমস্যাও হয় ব্যথার ওষুধ খেলে পড়ে। তো তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই মেডিসিনটি ডাক্তার রেকওয়েগের আর নাম্বার 73 আপনাকে নিরাপদ রাখবে, আপনার বাত ব্যথা, জয়েন্টের বিষ ব্যথাগুলো দ্রুতই আরোগ্য লাভ করবেন আপনি এই ওষুধটি সেবন করলে। তো প্রিয় শ্রোতা দর্শক, আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।